এই মুহূর্তে দেশের সবচেয়ে হট টপিক বাংলাদেশ বনাম ভারত কোয়ার্টার ফাইনাল। ইতিপূর্বে দেখা গেছে যে আমাদের দেশের মানুষ অনেক আজুবাজু কাজ সম্পাদন করেছে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই করায়। যেমন কেউ চুল ফেলে দিয়ে টাক হয়েছে, কেউ অনেক ভয়ভীতি নিয়ে তার ক্রাশকে করেছে প্রপোজ, কেউ আবার অনেক সাহস নিয়ে তার বাসায় জানিয়েছে রিলেশনের কথা, অনেকে আবার তার ডায়ালিস্ট থেকে সব মেয়েদের নাম্বার ডিলিট করে দিয়েছে। আসুন দেখি বাংলাদেশ যদি সেমিফাইনালে চলে যায় তাহলে আমাদের দেশের মানুষ আর কী কী আজব কাজ করবে। সেমিফাইনালে যদি বাংলাদেশ যেতে পারে তাহলে আমি ফ্রি আইসক্রিম খাওয়াবো। চমৎকার চমৎকার। বাংলাদেশ যদি কোয়ার্টার ফাইনাল জিতে এবং সেমিফাইনালে যায় তো আমার ইচ্ছা আছে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আমাদের বাসায় পার্টি দিবে এবং সবাই মিলে আলাদা কিছু রান্না করে আমরা নিজেরা সেই দিন এনজয় করবো। বাংলাদেশ তো অনেক আনন্দ করবো। আজ পর্যন্ত আমি ডায়েট করি নাই, কিন্তু ওই দিন যদি বাংলাদেশ জিতে তাহলে আমি ওই দিন পুরো দিন ভালো করে ডায়েট করবো। চমৎকার। আর ভাই আপনি? বাংলাদেশ যদি ওই ম্যাচটা জিতে তাহলে আমি ওই দিন জিম করবো। বাংলাদেশ যদি জিতে তাহলে আমি আর এই রিয়াল মাদ্রিদ সাপোর্ট করবো না, বাংলাদেশকেই সাপোর্ট করবো। বাংলাদেশ যদি সেমিফাইনালে যায় তাহলে আমরা তো অনেক হ্যাপি, যে বাংলাদেশ স্বাধীনতা মাস আর আমরা সবাই মিলে সেলিব্রেশন করবো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে। যদি বাংলাদেশ সেমিফাইনালে উঠে দেন আই ওয়ান্ট ফ্লার্ট উইথ এনি গার্লস ফ্রম নেক্সট ইয়ার। অসাম। ভাই আপনি? বাংলাদেশ যদি সেমিফাইনালে উঠে তাহলে অ্যাজ ইউজুয়াল মাই ফ্রেন্ডস, আমার সব ফ্রেন্ডরা বলে যে আমি একে খুব কৃপণ, আমি কাউকে খাওয়াই না, আমি কুঞ্জুস, সো আই থিঙ্ক আমি সবাইকে ট্রিট দেবো। বাংলাদেশ যদি জিতে এমনি তো আমরা তো খুশি আত্মহারা, প্রথমবারের মতো বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল গেছে, এরপরে যদি সেমিফাইনালে যায় আরও তো আমরা আত্মহারা। বাংলাদেশের জন্য সবসময় দোয়া করি যে বাংলাদেশ জিতুক, আর যদি বাংলাদেশ জিতে জিতে আমি আরও বাড়তি আরও 10টা গাছ লাগাবো আমার নার্সারিতে। সবার আগে ইন্ডিয়ান সব প্রোডাক্ট ইউজ করা বাদ দিব, মুভি দেখবো না, সিরিয়াল দেখবো না, মানে আরও কনফিডেন্ট হয়ে যাবো বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশ সেমিফাইনালও খেলবে, কখনো একদিন ফাইনালও খেলবে ইনশাল্লাহ। যদি সেমিফাইনালে যায় এটা বাংলাদেশের বিশাল গর্ব। আর আমি আমার পার্সোনাল যদি ইমোশনের কথা যদি বলি সেক্ষেত্রে আমার বউ বাচ্চা নিয়ে আমি তাদের দেশের বাইরে প্রয়োজনে এটা নিয়ে ঘুরে নিয়ে আসবো। আমি তো এভাবে টুকটাক গান করি, যদি বাংলাদেশ ইনশাল্লাহ সেমিফাইনালে ওঠে তাহলে অবশ্যই আমি বাংলাদেশ টিমকে ট্রিবিউট করে একটা গান করার চেষ্টা করব। যদি বৃহস্পতিবার বাংলাদেশ জেতে আমি যে 20 টাকাতে 1 টাকা নেই সেই 20 টাকার 1 টাকা আর নেবো না সেদিন। বাংলাদেশ যদি সাথে জিতে আমি খুবই চাই মকামকার একটা ভালো জবাব দেখ। সো যদি জেতে সেটা হচ্ছে যে আমি যেটা করতে পারি আমার জায়গা থেকে, আমার অফিসিয়াল আওয়ারে মানে ইয়ারে 8 দিন ছুটি আছে, তো খুবই টাফ শিডিউল, বাট আমি যেটা করবো স্পেশালি মাইসেলফ দ্যাট আমি পরের দিন যেদিন মানে অফিস আওয়ার হবে ওয়ার্কিং ডে ছুটি, বাংলাদেশ জেতার কারণে ছুটি, এবং গভর্নমেন্টকে আশা করবো তারা যেন সেমিফাইনাল ম্যাচটা আমাদের সারা বাংলাদেশের জনগণকে মানে হলিডে ঘোষণা করে সবাইকে একসাথে বসে খেলাতে সুযোগ দেয় করে দেয়। বাংলাদেশ প্লিজ জিতা, আপু আমার চকলেট না দিব।